पुष्पसंभवी पुष्पचया पकिर्णेचं पर्स्वाहा उमेतद्गन्धा पुष्पं ब्रह्मणे नमः एतद्गन्धा पुष्पं ब्राह्मणेभ्यो नमः एतद्गन्धा पुष्पं वास्तुपुरुषाय नमः एतद्गन्धा पुष्पं यजमानमूर्तये नमः एतद्गन्धा पुष्पं कुलदेवता আমার তো দেখার দরকার নেই, জনগণ দেখলে আমাদের এটাই ঐতিহ্য হয়ে আসছে। 1780 এই পুজো শুরু করেন রানী জানকী। তখন পুজো হতো ভবানীতলায়, আমাদের রঙ্গিবাসন বাড়ির পেছন দিকটা। পরে এটা রানী ইন্দ্রাণী গর্গের সময় এই মন্দির দধিবামঞ্জির মন্দির স্থাপনা হয়, আর যেটা আমাদের ঠাকুর দালান সেটা উনি করেন, সেখান থেকে ওখানে পুজো হয়। আর আমাদের এই ঐতিহ্য হয়ে আসছে বহু পুরুষ ধরে, যে আমাদের এই আপনার মহালয়ের পরের দিন থেকেই ঘট ওঠে। আগে জল আসতো বিভিন্ন প্রান্ত থেকে, আমাদের হরিদ্বার, বেনারস, বিভিন্ন জায়গা থেকে জল আসতো, এখন অতটা সম্ভব নয়। আমাদের এখানে লোকাল গোপালজি বাবার পেছনে যে পুকুর আছে, সেই পুকুর থেকে জল তোলা হয়। আজকের ঘট ওঠার পরে, জল ওঠার পরে রাজেশ্বর বাবা আসেন মন্দির থেকে, পুজো হয়, আবার উনি ফিরে যাবেন, কাল থেকে যা ইউজুয়াল পুজো আরম্ভ হবে, প্রথমবার থেকে আরম্ভ হবে। হরপ্রসাদ গর্গ, আমি এই প্রজন্মে ছোট ভাই। অনেক বিস্তারিত ব্যাপার ছিল, আমাদের 7 মন চাল হতো সপ্তমীতে, অষ্টমীতে 8 মন চাল, নবমীতে 9 মন চাল, নীল পদ্ম আসতো বাইরে থেকে, সেগুলো এখন সম্ভব হয় না, আমরা লোকাল পদ্ম দিয়েই আমরা পুজো করি। এটা আমাদের বৈষ্ণব মতে পুজো হয়। আর আরেকটা ঐতিহ্য ছিল, সেটা
মূল আকর্ষণ ছিল, যেটা এখন বন্ধ হয়ে গেছে, কামান ফায়ার হওয়া। কামান আগে আপনার সন্ধি পুজোর সময়, ওঠার সময়, নামার সময় কামান ফায়ার হতো, সেটা বিভিন্ন প্রশাসনিক কারণে বন্ধ করে দেওয়া হয়েছে। কোনো একটা রাজবাড়িতে কোনো দুর্ঘটনা হয়েছিল, তারপর থেকে প্রশাসন থেকে বলা হয়েছে এই কামান ফায়ারের যেটা আপনাদের রীতি আছে এটা বন্ধ করে দিন। আর বিসর্জন হতো আগে মায়ের গঙ্গায়, সেটা এখন লোকালি আমাদের রাজদিঘিতে হয়।